এটা নিয়ে কি হবে? আটা পুড়ে গেছে। বাইরে আমি কি করতে পারবি না? 5 টাকা পিট তোমাদের নিশ্চয় খাওয়া দাওয়া হয়ে গেছে। এ দেখো কি আছে, ও এটা কি আছে, এ বাবু এটা কি আছে বলো, বাবু বল তো দেখি না কি আছে, বাবু এটা বলো কি, দেখি তো বলতে পারবে না কি আছে এটা, কি পাপড়, এটা পাপড়, এত কঠিন অ্যান্সার তো তুমি দিবি না, আমি তো পাচ্ছিলামই না, এটা কি বলে, এটাকে পাপড় বলে তাই নাকি, আমি তো জানি না, জেনে গেলাম। হ্যাঁ
কি হয়েছে, কি বলছিস তাকে তুই? আচ্ছা এবার আমার পালা, এবার আমি ভেবে নিই নিয়ে আমি শান্তিতে খেতে বসি, তাই না বলো? আমারটা ভেবে নিই, এবার নেব ডাল। এটা হচ্ছে মুগ আর মসুর ডাল মিক্স করা, জানি না ডালটা কেমন হয়েছে, ডালটা কেমন হয়েছে আমি তো জানি না। শুকনো লঙ্কা দিলাম আজকে, আমি শুকনো লঙ্কা দিই না এমনি তো, তারপর দিলাম। এবার যাবে আমার কাছে পাঁপড়, মশলা পাঁপড় তো, মশলা পাঁপড় তো সেই খেতে তো হবেই তো। এবার এগুলো আমি আগে একটু না সব রাইখা দিই, মাথার উপরে এখন না পড়ে দিই। লেবু লাগবে তো? না আমি একটু লেবু নিই, বাবু তুই লেবু নিবি? কি করে এই গরম গরম দেখুনি নামালো না, এত গরম লেবুর রসটাকে চিপচি 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 চিপচি, দেখো লেবুটা মন্দ আছে তবু আমাদের কাছে লেবু হয়েছে। আজ কোথায় ফিনিশটা দে না, ঠান্ডা হয়ে যায়। এই পাপড়ির তরকারিটা ভালো হবে, তরকারি করে নিতে হবে, তোকে তরকারি দেবো না, তোকে ভালো আমার কালো পেঁয়াজ তরকারি করে দিবি, পটল দিয়ে, পটল আনতে হবে, পাপড়ের তরকারি করে দিই। ইস গরম লাগছে, গামছাটাকে এর উপরে দিলে হতো, ও ভাই গামছাটা দে তো, এই ক্যামেরাতে ভাগ ছেড়ে 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 আবার যেতে হবে, বাদ দে ক্যামেরাটা চলছে তো। ছেড়ে যে ঢুকিয়ে দিই, ঠান্ডা হয়ে যাবে, তারপরে খাবো। তোর পাবি না বাবু, আমার ফোন না, আরে গরম তো, আমি ঘুরে আসলে তো দে একটু খানা, আমাকে দাও বাবা, রে সব একবার ছুটি আমি মানে আমি শেষ কালে আমি পাবো না, এতটা আছে এতটা আছে, তুই একটু খানা আরো গেলেই তো হয়ে যাবে, আমাকে আবার দিতাছে নিচে নিচে, আমাকে আবার দিতাছে এতটা কড়াইতে দেবো একটু একটু করে, 1 কিলো আলু যদি করি এই টোস্টে এসে দাঁড়াবে, তোমরা জানো যারা যারা করো। তুই জীবনে কোনোদিন বন্ধুরা করেছি, ডিমের আগে ছাড়া কিছুই করিস না, ম্যাগি ছাড়া কোথায় তুই আমার কাছে শিখেছিস, তারপর
হাতে ধরে সেটা একদম গলিয়ে দিচ্ছ, ওটাই অনেক। আমি ওখানে পারবো বাবা,
রথে কলা বিক্রি করবো। কলা কেন বিক্রি করবা? রথে কলা বিক্রি